মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। প্রতি সন্ধ্যে যারা টেলিভিশনের সামনে রুটিন মাফিক বসে পড়ে, তাদের জন্য নিত্য নতুন গল্প ভাবাটা চ্যালেঞ্জ। আর এই কাজটাই সাফল্যের সঙ্গে করে আসছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। তাদের এই নতুন ধারাবাহিক শ্রীময়ী আসছে আগামী জুনে। নাম ভূমিকায় ইন্দ্রাণী হালদার। লীনাদের প্রযোজনা সংস্থায় প্রথমবার কাজ করছেন ইন্দ্রাণী। লীনা বলেছিলেন, ইন্দ্রাণীর চরিত্রটি মধ্যবয়স্ক, এই বয়সের মহিলাদের কেন্দ্র করে গল্প সচরাচর ভাবা হয় না। টিভিতে যেহেতু ফর্মুলা স্টোরি বেশি চলে, আমরা সেই কারণেই এক্সপেরিমেন্ট করছি। স্বামী সন্তান সংসারের জন্য খেটে শ্রীময়ীর নিজের দিকে তাকানোর সময় হয় না, কিন্তু ছেলে মেয়েরা বড় হয়ে গেলে মায়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়, তখন মায়ের মনের অবস্থা কেমন হয় সেটাই মূলত গল্প। শ্রীময়ীর স্বামী কর্পোরেট চাকুরে, বড় ছেলে ডাক্তারি জগতে ব্যস্ত, মেয়ে স্কুলে পড়ে, মা ইংরেজিতে কথা বলতে পারে না বা গাড়ি চালাতে পারে না বলে তার কিছুটা লজ্জা রয়েছে। ছোট ছেলে বরং মাকে বোঝার চেষ্টা করে। ধারাবাহিক নিয়ে শৈবাল বলেছিলেন, ইয়ং জেনারেশন হয়তো ধারাবাহিকটি দেখে উপলব্ধি করবে যে মা বাবার সঙ্গে ভালো আচরণ কতটা জরুরি। ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে একটি চরিত্রে রয়েছে ঔশসী চক্রবর্তীও। অনেকদিন পর ছোট পর্দায় দেখা যাবে ঔশসীকে। তার চরিত্রটি প্লটে কিছু কনফ্লিক্ট তৈরি করতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও এ ব্যাপারে নির্মাতারা স্পষ্ট কিছু বলেননি। তবে এক্সপেরিমেন্টের বিষয়টা খোলাসা করলেন, জানালেন ধারাবাহিকের একটি পর্যায়ে দেখা যাবে শ্রীময়ী শুধু সংসার নয়, সমাজের জন্য কিছু করার কথা ভাবে। নিজে মহিলা বলে মেয়েদের জন্য কিছু করার কথা ভাবে সে। ধারাবাহিকে যারা উত্তরণের পথ খুঁজেন, শ্রীময়ী এই সামাজিক দিকটা তাদের ইতিবাচক একটি দিশা দেখাবে বলে মনে করেন লীনা। জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের নতুন ধারাবাহিক নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলে সাথে থাকুন।